কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আমার এম এম বেঙ্গলি ব্লকে আমি মিনাক্ষী তোমাদের সকলকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। বাইরে গান চলছে, তো তোমাদের বললাম যে বাইরে গান চলছে। এখন আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখছি গানের আওয়াজ শোনা যাচ্ছে। তো তোমাদের সঙ্গে তো কথা বলছিলাম এটাই যে আজকে হচ্ছে প্যারেন্টস মিটিং, তো খুব তাড়াতাড়ি কাজ করে যেতে হবে প্যারেন্টস মিটিংয়ে। প্যারেন্টস মিটিং থেকে এসে আবার যেতে হবে রামনবমী, আজকে তো আমাদের ইউনিটে মানে ভাণ্ডারা হবে, পূজা হবে, তারপরে হামন হবে, তারপরে হচ্ছে ভাণ্ডারা হবে মানে খাওয়া দাওয়া। তো সেই জন্য যাব, তাড়াতাড়ি করছি। তো স্কুলে প্যারেন্টস মিটিংয়ে দুজনেরই প্যারেন্টস মিটিং আছে, তো মুন্নার হচ্ছে রেজাল্ট দেবে আর বড় ছেলের তো রেজাল্ট আগেই দিয়ে দিয়েছে, ওদের স্কুলও স্টার্ট হয়ে গেছিলো। তো এখন আবার 5 তারিখ থেকে, এপ্রিলে 5 তারিখ থেকে স্কুল স্টার্ট হবে। তো ওদের আবার প্যারেন্টস মিটিং রেখেছে, দেখা যাক কী বলে। আর মুন্নার তো রেজাল্ট, তো যাই হোক তোমরা সঙ্গে থাকো, ভিডিওটি দেখতে থাকো। মুন্না তো কী করবে সেটাই চিন্তা, পাস করবে মানে পাস তো করবে, তো একটু রেজাল্ট হয়তো এদিক ওদিক হতে পারে, কারণ ওখানে এক অন্য স্কুল ছিল, তো ওখান থেকে এসেছে এখানে 2-3 মাস পরেই ফাইনাল এক্সাম শুরু হয়ে গেল। এইসব গল্পই আমি তোমাদের সঙ্গে করছিলাম। তো বেশি কথা নাই, যেতে হবে তাড়াতাড়ি আর হেঁটে যাব স্কুলে, আবার এসে আবার ওর পাপা নিতে আসবে, তখন যাব ইউনিটে। তো আগে ব্রেকফাস্টটা করে নিই, তো ওদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি। যেহেতু আজকে বৃহস্পতিবার, তো একদম নিরামিষ খাবার, তো আজকে মানে নিরামিষভাবে আলু পরোঠা করে দিয়েছি আর মুন্নার জন্য আলু রোল বানিয়ে দিয়েছি। আর একটুখানি বাটার ছিল কালকে আপ্পাম বানিয়েছিলাম, তো ওই বাটারটা ওদের দিয়ে দিচ্ছি আর কি। একটুখানি কিছু বানিয়ে দিই, নইলে বাটারটা নষ্ট হয়ে যাবে। আর যেভাবেই হোক না, ওদের একটু ডোসা টাইপের আপ্পাম এগুলো দিলে না ওরা বেশি খুশি হয়ে যায় আর কি। তো অল্প একটু ছিল ওটা করে দিচ্ছি। আর আমার জন্য করে নিয়েছি চা, সকালবেলায় চা না খেলে না মাথাটা ধরে যায়। আর রাতে বৃষ্টি হয়েছে, তো সব এলোমেলো হয়ে গেছে, সেটা পরিষ্কার করতে হবে। তো এই দেখো সব এলোমেলো হয়ে গেছিলো, মানে প্রচণ্ড পরিমাণে হাওয়াও চলেছে আর বৃষ্টিও হয়েছে, তো এ মানে ফুলের গাছগুলো সব পড়ে গেছে। বালতি রেখেছিলাম খালি বালতি, তো পুরো একদম ইয়ে হয়ে গেছে, উল্টে গেছে, এইসব হয়েছে। তো ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। ঘরের কাজ আমার সমস্ত হয়ে গেছে, বাইরের ব্যালকনিটা পরিষ্কার করার পরেই আমার স্নান করে পুজো দেবো, যেহেতু আজকে বৃহস্পতিবারও রয়েছে, তো সেই জন্য তাড়াতাড়ি করছি। আবার দু জায়গায় যেতে হবে, তো বৃহস্পতিবার যেহেতু খাওয়া মানে পুজোর পরেই খাওয়া দাওয়া করবো। আর এই দেখো আমি কানে তুলো দিয়েছি, এই কারণে আমার কানে। তো এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, বললাম তোমাদের যে আজকে বৃহস্পতিবার, তো ঠাকুরের বাসনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হয়, টাইম তো লাগেই আজকে পুজো করতে। তো এবার ব্রেকফাস্টটা করে নেবো, শুধু সকালে চা খেয়েছিলাম। আর সকালে খাওয়া দাওয়া ঠিক না হলে না মাথা যন্ত্রণা করে, আর আজকে তো একবার রোদ্দুরে যাব প্যারেন্টস মিটিংয়ে, তারপরে ওখানে। আর এই দেখো প্যারেন্টস মিটিংয়ে যাচ্ছি আমি হেঁটে হেঁটে, কী বলো তো, ওর পাপা বলছিল আসবে, তো আসার সময় হয়নি, ওই জন্য আমি হয়ে আসলাম। তো তারপরে দেখো চলে এসেছি ইউনিটে, ওর পাপা এসেছিল, আমি ঘরে গেলাম, আবার চেঞ্জ করেছি করে তারপরে প্যারেন্টস মিটিং এলাম। তো সবাই একসঙ্গে মানে আমার আগেই চলে এসেছিলো, ইউনিট থেকে গাড়ি গেছিলো, তো ওরা চলে এসেছে আর আমি আর কি করে আসবো। তো পাপাকে ফোন করলাম, আমি আর ওপরে দিদিটা একসঙ্গে এসেছিলাম আমাদের কারে। তো দেখো এটা হচ্ছে বজরংবলী, পুজো হয়েছে, হামন হয়ে গেছে, আর এখন হচ্ছে আরতি করেছে, তো সবাই আরতি নিচ্ছে। আর তারপরে এই যে রাধা গোবিন্দ রয়েছে, মানে রাধা মাধব, আর এটাই হচ্ছে ইউনিটের মন্দির, এখানেই সমস্ত পুজো পার্বণ যা বলো হয়। আর নবরাত্রি, আর হচ্ছে এখন নবরাত্রি রামনবমী, আর অক্টোবরে যে আমাদের দুর্গা পূজা হয় তখন দুবার হচ্ছে ইউনিটে বরাখানা হয়, মানে লঙ্গর হয়, মানে সবাইকে খেতে টেতে দেয়, তো আজকেও দেবে, তো আমরা সবাই আরতি নিচ্ছি আর কি। আর ছেলেরা চলে গেছে, তো সেই ফাঁকেই আমি একটু ভিডিও বানিয়েছি, সবাই ফটো তুলছিল, সেগুলো করেছি। আর এই দেখো এখানে রামনবমীতে কলস পাতে আর কি, এক এক দেশের এক এক নিয়ম আর কি। আমাদের ওখানে যেমন বাসন্তী পূজা হয়, আর এখানে দেখো কলস পেতেছে, আর এই যে মাতাজিকে প্রণাম করেছে। তো
দেখো কত মানে প্রসাদ প্রসাদ দিয়েছে সবাই। এখানে এরকমই পূজা হয়। আর আমার নিচের দিদিরাও নবরাত্রি করেছে, ওরা 9 দিন ধরে মানে ফল খেয়ে আছে, সাবুদানা খেয়ে আছে। আর এখানে মাছ মাংস এখনও আমরাও খাই না, মানে নবরাত্রি শেষ হবে তারপরে ওগুলো পাওয়া যাবে। আর এই দেখো হয়ে গেছে, আরতিনিও আমাদের এখন প্লেট দিয়ে দিয়েছে, মানে আমরা সবাই খেতে বসেছি। সেভাবে আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছি, এই দেখো। তো এই দেখো খাবার এসে গেছে, জিরা রাইস, পুরি, পনিরের তরকারি, কাবলি চানা, একটা কলা দিয়েছে, ক্ষীর দিয়েছে, আর মিক্স ভেজ আর রায়তা। তো তোমরা দেখলে খাবারে পনির, তারপরে জিরা রাইস, পুরি, তারপরে ফুড ছিল, রায়তা ছিল, আর একটা মিক্স ভেজ সবজি ছিল, আর হচ্ছে কাবলি চানা। তো বুঝতেই পারছো দুপুরে খাওয়া দাওয়া ওরকম হয়েছে, আর বাঙালিরা ভেত বাঙালি যাকে বলে। তো মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে। চলো আজকের মতো ভিডিওটা শেষ করি এখানে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কিছু ফটো শ্যুট করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই বলবে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, সকলে ভালো থাকো।